হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আমিও ভালো আছি। তো শুভ সকাল জানানোর সাথে সাথে তো সেই তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করছি যে আমি সকালে উঠে কী কী কাজ করি। তোমরা অনেক পুরনো বন্ধুরা জানো, তো চলো তবু একবার বলে দিই। তো সকালে উঠে আমার রেগুলারের যা কাজ, তো আমার সামনের উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই, বাসি উঠোন। তো ঝাড় দিয়ে দেখো আমি জলের কাছে চলে যাব, গেটে জল দেওয়ার জন্য সবাই সাধারণত দেয়, তো আমিও সেটাই করি। তো চলো, আমার ঝাড়টা দেওয়া শেষ হোক, তো তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখো, তোমাদের বলেছিলাম গেটে ঝাড় দেওয়ার পর আমি জল দিচ্ছি। তো দেখো, জল দেওয়ার কাজটা আমি শুরু করেই দিয়েছি। তো সবাই সাধারণত দেয় বাসি উঠোনে জল ঝাড় দিয়ে। তো চলো, আমি জলটা ঝাড় দিয়ে নিই, তারপর আমি সোজা ব্রাশ করতে চলে আসলাম। তো ঘরের মধ্যে অতটা ঠান্ডা লাগছে না, তো ঘরে বসে বসে আমি ব্রাশ করছি। তো ব্রাশ করার পর ফ্রেশ হয়ে আমি পুজো দিই, সেটা তোমরা সবাই জানো। তো সব দিন তো আর পুজো করাটা আমার শেয়ার করা হয় না, তো পুজো টুজো করে আমি নেক্সট কাজে চলে যাব। আমি তো ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে, নাইটি ছেড়ে একটু মুখটা ফ্রেশ করে নিয়েছি, মাথাটা আসে নিয়েছি, তারপর সোজা আমি রান্নাঘরে যাওয়ার আগে পুজোর কাজটা করে নিই। কেননা গোপালকে আমি উপোস রাখি না, সবার আগে গোপালকে আমি খাওয়া দাওয়া দিয়ে তারপর আমি সোজা অন্য কাজে হাত দিই। তো দেখো, সত্যি সত্যি তাই পুজো করে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। যেহেতু ছেলের স্কুল আছে, ওই জন্য দেখো আটার প্যাকেটটা আমি বালতিতে ঢেলে নিচ্ছি সব আটাগুলো, তারপরে আমি আটাটা মেখে নেব। আটা মেখে রেখে দিলে রুটিগুলো বেশ নরম নরম ফুলকো ফুলকো হয়, অবশ্যই তোমরা জানো। তো সেই কাজটা আমিও করছি, আটাটা মেখে নিয়ে তারপরে আমি আটার মানে রুটির তরকারিটা, আটা না সরি, আটা দিয়ে তো রুটি হয় তাই না? তো ভুলভাল বলে দিচ্ছি, দেখো তো রুটির তরকারিটা আমি কেটে নেব। দেখছিলাম আমি আটা মাখছিলাম, তো তারপরে আমি চাটা খাওয়া হয়ে গেছে, সবাইকে দেওয়া হয়ে গেছে, আর এই দেখো টিফিনের জন্য রেডি করছি। তো রুটি হবে আর তরকা হবে, ডিম তরকা। তো তরকাটা অলরেডি বসিয়ে দিয়েছি, আর একটু ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি। তো চলো একটু দেখ ক্যামেরা তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এখানে ডিমের ভুজিয়া অলরেডি রেডি হয়ে গেছে, এখানে তরকার ডালটা ফুটছে, এবার ভুজিয়ে আর তরকার মশলাটা দিয়ে দিলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবে। তো দেখো, তোমাদের বলেছি যে রুটির তরকারি কেটে নেব, পেঁয়াজ আর টমেটো ধনে পাতা কেটে নিয়েছি। তো আজকে রুটির সঙ্গে অন্য কিছু সবজির তরকারি না, তো আজকে তরকা করছি। তো তরকাটা অনেকদিন পর করা হয়েছে, তো কাসুরি মেথি আর মশলাটা কেটে দেখো, আমি লাস্ট ফিনিশিং তরকাটা নামানোর আগে আমি দিয়ে দেব, তারপরে একটু জল দিয়ে ফুটে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর তারপর দেখো, তোমরা দেখতে পেলে পাশের আরেকটা কড়াই থেকে আমি ভুজিয়াটা মিক্স করে নিয়েছি। এই দেখো তরকাটা কি সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো তারপর আমি একটু নামিয়ে এবার এপাশে রুটি করছি। তো এটা ছিল আজকে সকালের ব্রেকফাস্ট। তো চলো, বাকিটা দেখতে হলে আমার সাথে কন্টিনিউ করো।
দেখো আমি ভাবলাম স্নানটা করে নিই, শীতের বেলা তো স্নানটা করে চলে এসেছি, তো পুরো চুল ভেজা নি, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, আমার আবার ঠান্ডা লেগে যায় তো বেশি বেলাতে মাথা ধুলে, তো মাথা ভেজাল আর কি, ধুলে না সরি। তো দেখো স্নান করে চলে এসেছি, এখন একটুখানি ক্রিম আর একটু মাথাটা আছে, সিঁদুর করে রান্নাঘরে যাবো, তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 1টা বাজে, তো আজকে সিম্পলি করবো, মানে এতটা বেলা হয়ে গেছে দেখি কী করি, ভাতটা হচ্ছে তো ভাত নামিয়ে দুদিকে দুটো বসিয়ে দেবো, তো যাই করি তোমার সাথে ছোটো করে শেয়ার করে নেবো, তো চলো আগে মাথাটা একটু আঁচড়ে নিই। যেহেতু শীতকাল পড়ে গেছে একটু ময়েশ্চারাইজার মেখে নিই, নিভিয়া সফট ক্রিম এই যে। আমি সারা তো বাড়িতে থাকলে খুব একটা কিছু মাখি না, তো যেহেতু এখন শীতকাল স্কিনটা চর্চার করছে, তো ওই জন্য একটু স্নান করে উঠে ক্রিম বা একটু ময়েশ্চারাইজার মাখি, আর স্নানের সময় বডি অয়েল, ব্যাস ওইটুকু। তো চলো সিঁদুর করা হয়ে গেছে, এর আমি সোজা রান্নাঘরে চলে যাব। তো আজকে সত্যি অনেকটাই বেলা হয়ে গেছে, এতটা বেলা তো কোনো দিনই হয় না, মোটামুটি আমার রান্না রেডি হয়ে যায়, তো চলো রান্নাঘরে কী হাল কী অবস্থা একটু তোমাদের সাথে শেয়ার করি। ভাত বসিয়ে স্নানে গেছিলাম, ওই দেখো ভাত প্রায় হয়ে গেছে, ওই দেখো ফ্যান গালা হয়ে গেছে, তো কি রান্না করি তো সেটা একটু শেয়ার করব। দেখো আমি রান্নাঘরে অলরেডি চলে এসেছি, আর এখানে দেখলাম ফ্রিজে কি আছে সবজি, তো ফ্রিজে তো কফি আছে, অনেক অনেক করে কফি নিয়ে রাখি, তোমরা দেখো প্রায় ইয়েতে কফি আলু তরকারি করি, তো দেখো এখানে কাঁচকলা আছে, আর ওখানে দেখো এই দেখো কাঁচকলা, কাঁচকলা কাটা হয়ে গেছে, আর এখানে মানকচু আছে, মানকচুটা একটু বেটে নাড়বো, আর কাঁচকলার সাথে একটু আলু দিয়ে দিই, তো ডালের মানে মটর ডাল বাটাই ছিল সে বড়া করে ঝোল করব, তো এত বেলায় কী করব, তো খুব অনেকটাই বেলা হয়ে গেছে আজকে, তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সবজিটা কেটে ফেলি। আজকে আমার সব কাজ উলট পালট হয়ে গেছে, মানে অনেকটাই বেলা হয়ে গেছে, একজন এসেছিল তো আমারই বন্ধু, খুব কাছের মানুষ, তো অনেকদিন ধরে আসতে বলছি, পাচ্ছে না সময়ের জন্য, তো আজকে হঠাৎ করে ফোন করে বলে বৌদি চা খাবো, চা খাবেন? আমি বলছি অবশ্যই আসো, তুমি কোনো দিন অনেকদিন আসো না, তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেলো, তার সাথে কথা বলতে বলতে ছেলে স্কুলে যাওয়ার পরে বসে অনেকক্ষণ কথা বলছিলাম, তো সব তো কাজ হেঁটাবাড্ডা হয়ে গেছে, তো দেখো বাসি বিছানা, ওদিকে আমি কাঁচকলা আলুটা সিটি বসিয়ে এসেছি, ঝোল করবো, একটু ভাপিয়ে নিই তাহলে তাড়াতাড়ি হবে, তো ওইদিকে আমি বিছানাটা তুলে নিই, বাড়িতে কেউ নেই, মেয়ে কলেজে গেছে, ছেলে তো স্কুলে, তোমরা জানো, তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। গোছানো রেডি হয়ে গেল, তো রান্নাঘরে চলে যাই, বাকি রান্নাটা যেটুকু রান্না করবো একটু শেয়ার করে নেবো তোমাদের সাথে, চলো। দেখো এখানে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখানে বড়াগুলো হচ্ছে, তো এখানে তো আমি এই যে কলা আর আলুটা সিটি দিয়ে নিয়েছি, একটু ভাত দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়, তো চলো তরকারিটা বসিয়ে দিই। তো দেখো রান্না ওদিকে হচ্ছে, এদিকে আমি এই যে রোজ দিনের মতো কাপ প্লেটগুলো তুলে নিচ্ছি, আর ওদিকে আমি কাঁচকলা আলুর তরকারি বসিয়েছি, আর আরেকটা উনুনে বড়া বসিয়েছি, তো চলো আমি কাপগুলো আগে ধুয়ে নিই। তখন দেখলে কাঁচকলা আলুর তরকারি হচ্ছিল, তো রান্না হয়ে গেছে, মেয়ে কলেজ থেকে চলে এসেছে,
আর দেখো একদম ডাইনিং টেবিলে চলে এসেছি আমরা, তো একটু রেসিপিগুলো শেয়ার করিনি, একদম অল্প করেছি। তো চলো ব্যাক ক্যামেরা একটু রেসিপিগুলো শেয়ার করে নিই। দেখো এই দেখো আমি ভাতের থালা, এটা হচ্ছে কচু বাটা মান কচু বেটে নেড়েছি, এটা অমলেট একটা করেছি আমি হাফ মেয়ে হাফ, আর এটা হচ্ছে চার মানে মটর ডালের সাথে মান কচু বাটা একটু মিশিয়ে বড়া করেছি আর লঙ্কা ভাজা, আর এটা হচ্ছে কাঁচকলা দিয়ে আলু দিয়ে আর এই দেখো বড়া দিয়ে মটর ডালে বড়া দিয়ে ঝোল। তো এটাই ছিল আজকে একদম সিম্পল রেসিপি, তো চলো খেতে খাওয়া শুরু করি। শেষ, তো এখন একটু ছাদে যাচ্ছি, তো দেখো সিঁড়ি দিয়ে উঠছি, তো যে কাঁচাকাচিগুলো আজকে মশারি কেচেছি আর অল্প যেগুলো নিত্য দৈনন্দিন কাঁচা তো সেগুলো অল্পই কাঁচা ছিল, তো ছাদে যাচ্ছি একবারে জিনিসপত্র নিয়ে একটু বসবো, তারপর ছেলে আসবে ওকে খেতে দেব, খাওয়াটাও হয়ে গেলে তারপরে ছেলে পড়তে চলে যাবে তারপর আমার রেস্ট। তো চলো এই দেখো আজকে এগুলো কেচেছি মশারি আর এই জামা কাপড়, আজকে জামা কাপড় খুব একটা ছিল না, ওই যে ওইদিকে আছে একটু। এই দেখো দুপুরে খাওয়া দাওয়া তো তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরে সোজা দেখো আমি ছাদে চলে এসেছি, তো কোনোদিন তোমাদের সাথে জামা কাপড় তোলাটা খুব একটা শেয়ার করা হয় না। তো দুপুরে খাওয়া দাওয়া তো শেষ, ছেলে স্কুলে দাদা ভাই এখনও আসেনি, তো ভাবলাম প্রায় সাড়ে তিনটে পৌনে চারটে বাজে, তো জামা কাপড়গুলো তুলে একবারে খাটে একটু রেস্ট করব। তো মশারিটা কেচেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি, কি সুন্দর পরিষ্কার হয়েছে। তোমরা কে কে মশারি আগের দিন ভিজিয়ে রাখো, তো আমি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম মশারির মাথায় আর নিচে যে কটন কাপড়টা আছে ওই খুব পরিষ্কার হয় উষ্ণ গরম জলে ভেজালে, তো আমি সেটাই করেছি। তো দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, তারপরে আমি রেস্ট করব। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। তো চলো আজকের মতো টাটা।